অনেক দিন পর মিঠু গোসল করতেছে। শীত পড়ে গেছে বলে ওকে বেশি আসলে গোসল করানো হয় না, ঠান্ডা লাগার ভয়ে আমি ওকে পানি দেই না গোসল করার জন্য। ও কিন্তু গোসল করতে চায়, ও গোসল খুবই করতে চায়, কিন্তু আমি ওকে পানি দেই না, কারণ ঠান্ডা পড়ে গেছে, এর মধ্যে গোসল করলে ঠান্ডা লাগার একটা ভয় থাকে। ওর গোসল করতে খুবই ভালো লাগে। না কতদিন পরে গোসল করতেছো তুমি, ভালো লাগে গোসল করতে? ভালো লাগে তোমার? সোনামণি, আমার সোনা, চতুর্দিকে ঘুরে ঘুরে আর গোসল করে, খুব মজা করে গোসল করে ও। ঠান্ডা লাগে না তোমার? পানি ঠান্ডা লাগে না? মিঠুর শীত লাগে না? তোমার কি শীত লাগে না? গরম লাগে? অনেকদিন পরে পানি পাইয়া খুব খুশি সে, কি মজা করে গোসল করতেছে দেখেন। এত শীতের মধ্যেও আর কিন্তু শীত লাগতেছে না, খুব মজা করে গোসল করতেছে। সোনার দল আমার, কত সুন্দর করে গোসল করে, একটুও তো অলস না, তাই না মিঠু? তাই না মিঠু? এতদিন মিঠুর লেজটা কত বড় যে হতো, কয়বার ওর লেজ গজাইছে কিন্তু ও খালি ভেঙে ফেলে, সে কারণে আর বড় হতে পারে না। গত কিছুদিন আগে অনেকগুলা ভেঙে ফেলছিল, আমি আবার উঠাইয়া দিছি, এই ছোট ছোট লেজগুলা কিছুদিন ধরে গজাইছে, অনেক বড় বড় দেখা যেত ওর লেজগুলা, কিন্তু ও আসলে নিজের লেজ নিজে রাখে না। চতুর্দিকে ঘুরে ঘুরে আর গোসল করে, কি মজা পায় আল্লাহই জানে। সেই মজা লাগে, ও সেই মজা, তাই না মিঠু? সেই মজা না, সেই লেভেলের মজা। উপরে উপরে একটা কাপড় বিছিয়ে দিছি খাঁচার উপরে, যাতে খাঁচার নিচটা না ভিজে ফেলে। তো কাপড়টাও ভিজে কি অবস্থা হয়েছে দেখেন, নিচের খাঁচাটাকে আমি ভিজাতে চাচ্ছি না, তারপরে একটু একটু ভিজে গেছে। শোনা
বলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।